بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে C705 ভাই, আপনি জানতে চেয়েছেন একটি তথ্য সম্পর্কে যে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহে নাকি বুকের উপরে হাত বাঁধাকে মাকরুহ জানতেন, অনুরূপভাবে আল্লামা ইবনুল কাইয়্যিম তিনিও নাকি জানতেন। তো কথাটা কতদূর সঠিক? কথাটা সঠিক হওয়া খুবই স্বাভাবিক, এবং আমার জানা মতে ইমাম আহমদ বিন হাম্বাল বুকের উপর হাত বাঁধার হাদিসগুলিকে সহি মনে করতেন না, এমনকি তার থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি কোনোটাকে সহি ভাবতেন না, না বুকের উপর না নাভির উপরে। এই জন্য তিনি এখতিয়ার দিয়েছেন, এরকম কিছু বর্ণনা তার থেকে করা হয়ে থাকে, মানে যার ইচ্ছা বুকে যার ইচ্ছা নাভিতে, এভাবে তিনি একটা এখতিয়ার দিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম তিনিও বুকের উপর হাত মাথার খাস হাদিসগুলিকে জয়ীব বলা দেখে গিয়েছেন, আর হানাফি সম্প্রদায় তারা তো বহু পূর্ব থেকেই বুকের উপর হাত বাঁধার হাদিসগুলিকে জয়ীব বলে আসছেন, যদিও তাদের মধ্যে কিছু ইনসাফপ্রিয় হানাফি বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলিকে তুলনামূলক বেশি বিশুদ্ধ বলেছেন। যা হোক, বুকের উপর হাত বাঁধার সরাসরি যে হাদিসগুলি রয়েছে সে হাদিসগুলির সনদে কিছু না কিছু কথা রয়েছে, তবে বেশ কিছু ওলামায়ে দিন এই হাদিসগুলিকে জড়ো করে সামগ্রিক সূত্রের বিবেচনায়, মানে বিভিন্ন সনদের বিবেচনায় হাদিসগুলিকে সহি বলার দিকে গিয়েছেন, আর কেউ একটু নমনীয়তা প্রকাশ করে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে এই মর্মের সকল হাদিসকে চুলচেরা আলোচনা করে তিনি সহি বলার দিকে গিয়েছেন, বুকের ওপর হাত বাঁধার হাদিস। তারপর তিনি বলছেন যে বুখারী শরীফের হাদিসও ইঙ্গিত পাওয়া যায় বুকের ওপর হাত বাঁধার বিষয়ে, তবে চিন্তা গবেষণা করতে হবে এটা বলেছেন, কারণ এক হাত আর এক হাতের উপরে, এক বাহু আর এক বাহুর উপরে রাখার যে হাদিস রয়েছে বুখারি শরীফের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে বলেন যে আপনি যদি এভাবে আপনার এক হাতের বাহু আর এক হাতের বাহুর উপরে রাখতে যান, তাহলে আপনার হাতটা বুকের কাছেই থাকবে। তো উনি বলছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারি শরীফে রয়েছে যদি একটু চিন্তা ভাবনা করা হয়। তো যা হোক, যেহেতু বুকের ওপর হাত বাঁধার হাদিসটা বুখারি থেকে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, এজন্যই সাইড ভিত্তিক অন্য হাদিসের প্রয়োজন দেখা দিয়েছে। তো অন্য হাদিস বলতে আবু দাউদের যে হাদিস রয়েছে, অনুভব ইবনে খোজাইমা যে হাদিস রয়েছে, এই দুটি হাদিসকে মিলিয়ে অন্যান্য ওলামায়ে দিন বলেছেন যে হাদিসটি সহি, মানে সাক্ষ্য হাদিসের ভিত্তিতে হাদিসটি সহি, সাক্ষ্য এবং তুরুক বিভিন্ন স্নাদের ভিত্তিতে, বিভিন্ন শাখা সূত্রের ভিত্তিতে হাদিসটি সহি পর্যায়ের, তবে আহনাবগণ এখনও ওটাকে মেনে নেননি, আর তারা আবু দাউদের একখানা হাদিসকে পুঁজি হিসেবে ব্যবহার করে থাকেন যেটা সর্বসম্মতিক্রমে জয়ীফ। খুব সম্ভব ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহে বলেছেন নাভির নিচের হাত বাঁধা হাদিস সম্পর্কে যা আবু দাউদ এসেছে, তিনি বলেছেন জয়ীফুন বিত্তেফাকিল মুহাদ্দিসিন, মহাদ্দেশদের ইত্তেফাক রয়েছে এই হাদিসটা জয়ীফ হওয়ার বিষয়ে, মানে সর্বসম্মতিক্রমে জয়ীফ। অনুভাবে ইমাম আবু দাউদ নিজেই নাভির সম্পর্কের হাদিসটি আনার পরে নিজেই জয়ীফ বলা বলেছেন, জয়ীফ বলে আখ্যা দিয়েছেন, কিন্তু আমাদের সে হানাফি মহোদয় আবু দাউদের হাদিস দিয়ে দলিল গ্রহণ করেন বটে, কিন্তু আবু দাউদের ওই হাদিসের ক্ষেত্রে যে মন্তব্য সেটা গ্রহণ করেন না। যা হোক, বুকের ওপর হাত বাঁধার হাদিসগুলির ভিতরে সনদের কিছু কথা রয়েছে, তবে বলা যায় যে তুলনামূলক বিশুদ্ধ সহি, এবং একাধিক মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন বিভিন্ন সূত্রের বিবেচনায়, আর নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলির
সর্বসম্মতিক্রমে জয়ীফ। তো যারা কিছু ভিন্ন মত পোষণ করেছেন, বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলা দিয়ে গেছেন, তাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে কাইয়িম এবং আহনাবগণ। যদি আহনাবদের কিছু মুনসিফিন, ইনসাফপ্রিয় এবং মহাক্কেক বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলিকে তুলনামূলক বেশি সহি বলা দেখে গিয়েছেন। তো যা হোক, বিষয়টিতে এখতালাফ অবশ্যই রয়েছে, তবে তুলনামূলক সহি হাদিস বুকের উপর হাত বাঁধার বিষয়ে আছে, আর নাভির নিচে হাত বাঁধার কোনো সহি হাদিস পাওয়া যায় না, বরং সর্বসম্মতিক্রমে জয়ীফ। আশা করি বুঝতে পেরেছেন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা